আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি হলাম আফরিন আশা করি আপনারা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো কত সুন্দর এই জায়গাটা আজকে আমি আপনাদের নিয়ে আসছি লাস্ট এক্সিট দুবাইতে দুটা লাস্ট এক্সিট আছে একটা হলো আলখাউন লাস্ট এক্সিট আর একটা হলো লাস্ট এক্সিট ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া করি যে আপনাদের ওটাও দেখাইতে পারি অ্যান্ড দ্যাট ইজ অলসো বিউটিফুল এটা ওটা থেকে বেশি বিউটিফুল এটা সো যাই হোক আপনারা দেখতেছেন দেখতে থাকেন আই এনজয় সো ইউ ক্যান সি অ্যাজ ভিডিও শুরুতে আপনাদের দেখানো হচ্ছে যে ব্রিজটা এই ব্রিজটা হলো লাভ লক ব্রিজ এজ আপনারা দেখছেন এটা এ প্যারিসের মধ্যেও আছে সো ওটা রিজেম্বল করা এদিকে বানানো হয়েছে এটা একটা আর পিছের ব্যাক সাইডে আরেকটা আছে সো ঢুকতে গেলে লাস্ট এক্সিট ঢুকতে গেলে প্রথম ব্রিজটা পরে পরে আরও ভিতরে গেলে আরেকটা ব্রিজ পরে সো দুইটা অ্যান্ড দে মেড ইট আয়ে বিউটিফুল আগে থেকে অনেক বড় আপগ্রেড করছে ওনারা অনেক কনস্ট্রাকশন অ্যান্ড অনেক সুন্দর সুন্দরভাবে ডেকোরেশন করছে আমি ইমপ্রেসড বাই দিয়ে ডেকোরেটিভ অ্যান্ড এভরিথিং অ্যান্ড অনেক সুন্দর যারা ইউএতে থাকেন তাদেরকেও বলবো আসবেন চেক করবেন আর যারা ইউএতে আসবেন ঘুরতে অ্যাজ এ ট্যুরিস্ট আমি দাদরকেও বলবো আসবেন এই জায়গায় আসবেন মাস্ট মাস্ট ভিজিট দিস প্লেস इट्स রিয়েলি বিউটিফুল অ্যান্ড আপনারা দেখতে পাচ্তেছেন হাউ বিউটিফুল দ্য প্লেস ইজ আগে থেকে আরও ওনারা আপগ্রেড করছে অ্যান্ড লিটারালি বলার বাইরে এত সুন্দর এত বিউটিফুল আই এম লিটারলি ইমপ্রেসড বাই দেয়ার ডেকোরেশন অ্যান্ড এভরিথিং মার্শাল্লা সুহায়ন আল্লাহ আমি ইমপ্রেসড অ্যান্ড আমলি সরি ফর দ্য রেসলিউশন ইনশাল্লাহ ফ্রম নেক্সট টাইম আই উইল ডু ইট মাছ ব্যাটারি So guys as you can see this is the second bridge and it's same beautiful as i will say it's really beautiful ইজ নাও ইউ ক্যান সি দিস লাইট বড় গেটের মতন যাই হোক আই ডোন্ট নো দ্য রিয়েল প্রার্সপেক্টিভ ওয়ে নেম সো যাই হোক আমি আপনাদের বলতেছি যে ইট ইজ রিয়েলি বিউটিফুল আগে লাইট কম ছিল এখানে গাছপালা বেশি ছিল লাইক ফ্লাওয়ারের গাছটা বেশি ছিল এখন কম ই করছে আগে এখানে বসে যেত এখন আর বসা যায় না মেবি আরও আপগ্রেড করা বাকি আছে আরও কনস্ট্রাকশন বাকি আছে সো দে আর জাস্ট ওয়ার্কিং অন দ্যাট এখন টেপ লাগানো দ্যাট নো ওয়ান ক্যান এন্টার ইনসাইড আর দেখতে পাতেছেন এদিকে লেখা আছে লাইক করোনার জন্য অলওয়েজ বি সেফ অলওয়েজ কিপ ইউর সেলফ লাইক হাইজিন অ্যান্ড অলওয়েজ ইউ স্যানিটাইজার অ্যান্ড অলওয়েজ পুট অন ইউর মাস্ক ওয়ে এভার ইউর লাইক গোয়িং আউট অর এনিথিং দেখতে পারতেছেন এদিকে ক্যাফে আছে ছোটো ছোটো ক্যাফে আছে স্টিল আপনারা দেখতে পারবেন যে রাইট সাইডে কিছু কিছু ক্যাফেজ এখন পর্যন্ত কনস্ট্রাক্টেড করা হয় নাই বন্ধ সো কিছু কিছু ক্যাফে এখন পর্যন্ত খোলা হয় নাই বন্ধ আর খুলবে ইনশাল্লাহ দেখি আপগ্রেড হবে আরও আপগ্রেড হবে এটা বড় করবে মেবি তো গাইজ আজকে এখানেই আপনাদের থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আই হোপ আপনাদের দিন আজকের ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে আরও নতুন নতুন ব্লগসের জন্য আর সবসময় পাশে থেকে আমাকে সাপোর্ট দেবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন যে কোনটা ভালো লাগছে কোনটা ভালো লাগে না কোনটার মধ্যে আপগ্রেড করতে হবে আমার কোনটার মধ্যে ঠিক করতে হবে জিনিস সবসময় জানিয়ে দেবেন বলে ঠিক আছে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সময় নিজের খেয়াল রাখবেন এখন স্টে সেফ স্টে হেলদি আল্লাহ হাফেজ টেক কেয়ার বাই বাই দেখা হবে একটা ব্লগে আল্লাহ হাফেজ